রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। হ্যালো বন্ধুরা, এই কথা হবে তালমা রোমিও জুলিয়েটের বিষয়, যার ট্রেলার অলরেডি চলে এসেছে ইউটিউবে আর হইচইতে। এই সিরিজটা আসতে চলেছে 15 নভেম্বর। তো এটা কিন্তু একটা অন্য ধরনের সিরিজ চলেছে, বিকজ রোমিও জুলিয়েট কিন্তু তোমরা সবাই দেখেছো অনেকবার, ঠিক আছে। শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি অফ রোমিও জুলিয়েট নিয়ে লাখোবার অ্যাডাপ্টেশন হয়েছে, হিন্দি, বাংলা, ইংলিশ সব রকম মুভি, সিরিজ, ব্রডওয়ে তুই নাটক সব রকমভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো যদি বড় বড় কিছু বলতে হয় হিন্দি থেকে, কায়ামত সে কায়ামত, ইশাক জাদে, তারপর হচ্ছে গোলিও কি রাস্তা, রামলীলা, এগুলো বড় বড় নাম, ঠিক আছে। সেখানেও সেম জিনিস, লাস্টে একটা ট্র্যাজেডি, লাভ স্টোরি এন্ড হয় ট্র্যাজেডি দিয়ে, খুব দুঃখ দুঃখ ব্যাপার নিয়ে, সেরকম কিছু এখানে দেখানো হবে। কিন্তু প্রথম যখন টিজার টেস্ট না, আমরা শুধু ওদের যে ভালোবাসাটা সেটাই দেখানো হয়েছিল বেশি, এবং আইনডে গিয়ে অনির্বাণের শুধু রিল্যাক্স ব্যাপারটা অসাধারণ লেগেছে। তো এই ট্রেলারটাই কিন্তু ভালোবাসাটাকে জাস্ট সেটুকু রাখা দরকার, সেটুকু রেখেছে। বাকি হচ্ছে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা পুরো কাজ করেছে, এত বড় ট্রেলার দেওয়া হয়েছে, তারপরে কোথাও বোরিং লাগেনি। আর এখানে যে বাজেট খরচা করে সেটা বোঝাচ্ছে, বিকজ কোনো ঘরের ভিতরে শুটিং কিন্তু খুব কম, বেশিরভাগ তুমি যে যা দেখতে পেলাম সবই হচ্ছে বাইরের শুটিং, আউটডোর লোকেশনে শুটিং। দেখতে খুব ভিজুয়ালি খুব স্টানিং লাগছে, কালারগুলো খুব ফুটে আসছে, বেশ ভালো লাগছে। আর প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে ওরা ডায়লগগুলো ইউজ করেছে সুন্দর লাগছে, ঠিক আছে। একটা ডায়লগ যেরকম, এরা কাঠি ঢুকিয়ে ছাড়ে না, কাঠি খুঁচাই যায়, ঠিক আছে, আসতে দাদা গুলির চালে তো একটা আওয়াজ হবে, তো এরকম ডায়লগ বলছে প্রত্যেকটা ভালো লাগছে। ওই একটা ভালো মনে আছে, এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে ঈদের চাঁদ, যাকে আমি কলঙ্ক থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো, তুমি শুধু দূর থেকে দেখবা, ঠিক আছে। আর প্রত্যেকে যে এই অ্যাকসেন্টগুলো না, আই থিঙ্ক এটা বাংলাদেশি টাইপের লোকেশনে ধরে করা হচ্ছে, আই থিঙ্ক, বিকজ অ্যাকসেন্টগুলো জেনারেলি আমরা কলকাতায় তোমরা শুনতে পাবে, ঠিক আছে। একটুখানি বাংলাদেশে দেখবা আগেকার দিনের এই টোনগুলোতে ইউজ করা হয়, ঠিক আছে। কথা বলার ধরন হচ্ছে শুনতে খুবই কিউট লাগে, স্পেশালি এই মেয়েটা নতুন নেওয়া হচ্ছে হিয়ার হয়, ঠিক আছে, এর যে টোন কথা বলে, ঠিক আছে, অ্যাকসেন্টটা বেশ ভালো লাগে শুনতে। দুজনকে দেবব্রত আর হিয়া দুজনকেই বেশ দেখতে ভালো লাগছে, এবং দুজনের মনে হচ্ছে ভালো অ্যাক্টিং করে, বিকজ যেটুকু দেখলাম এদেরকে কমই দেখানো হলো, বিকজ পারিপার্শ্বিক যে এদের ব্যাপারগুলো চলছে, দুখানা পলিটিশিয়ান পার্টি আছে, তাদের দুজন রাইট হ্যান্ড আছে, ঠিক আছে, তাদের মধ্যে লড়াই, অরূপ সিং যেগুলো দেখার হচ্ছে সেগুলো বেশ ভালো, আর প্রত্যেকের অ্যাক্টিং অসাধারণ। ফার্স্ট অফ অল অনির্বাণ ভট্টাচার্য যে হচ্ছে মেন বলবো রুখে দাঁড়াবে, ঠিক আছে, বিরুদ্ধে, ঠিক আছে, মানে ইদ্রবাদের বিরুদ্ধে, এবং ওর অ্যাক্টিং মানে সেই লেভেলের লাগলো, যেরকম লুক দেওয়া হয়েছে, যেরকম জামা কাপড় পরছে, যেরকম অ্যাক্সেন্টে কথা বলছে, ঠিক আছে, আর ফিলোসফিক্যাল কথাবার্তা বলছে, সেগুলো দারুণ লাগলো। এছাড়া কমলেশ্বর মুখার্জি, জয়দেব মুখার্জি, প্রত্যেকের অ্যাক্টিং, প্রত্যেকের ডায়লগ ডেলিভারি একটা চূড়ান্ত লেভেলে লাগলো, ঠিক আছে, এটা দেখতে একদম দারুণ হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। আরেকটা সেটা ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে মিউজিক, মিউজিকটা যেভাবে ইউজ করেছে না, সেটাও বেশ ভালো। তো অল ইন অল একটা কাপুর প্যাকেজ মনে হলো, যেখানে অ্যাক্টিং, মিউজিক, রাইটিং প্রত্যেক দিকে এরা কিন্তু টপ করছে বলে মনে করো, ঠিক আছে। এবং এদের যে ভিজুয়ালগুলো শ্যুট করা হচ্ছে, যেভাবে শ্যুট করা হচ্ছে, যে লোকেশানে শ্যুট করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগবে। এবং আই থিঙ্ক এটা একটু অ্যাডাল্টলি হতে চলেছে, ঠিক আছে, বিকজ এখানে স্ট্রং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা শুনতেই পেয়েছো, তার সঙ্গে কিছু ফিজিক্যাল সিনসও আছে, কিসিংগুলো অ্যান্ড অল থিং, অ্যাকচুয়ালি এগুলো এখন নর্মালাইজ হয়ে গেছে হলিউড বলিউডে, বাট এটা বাংলায় দেখানো হচ্ছে, সো একটু ট্যাবু রয়ে থাকলেও এটা আই থিঙ্ক 16-18+ লোকজন আরামসে দেখতে পারে। বাট যেটুকু দেখলাম আমি, বেশ ভালো লাগলো, একটা ভালো সিরিয়াস বলে মনে হচ্ছে। বেশি দিন না, 15 নভেম্বর আর কত দিনই বাকি আছে। তো তোমরা কি ট্রেলারটা দেখে তোমরা কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।